हेलो फ्रेंड्स, आज के तुम्हारे साथ लोईटा बा लोटे माछे झुड़ी रेसिपी शेयर करब। ये रसुन, टमेटो, आदा, काचा लंका और खूब बेशी परिमाणे पेंयाज। एखाने आमी 5टा पेंयाज कुची कुची करे केटे नियेछि। एबार लोटे माछगुलोके नून और हलुद दिए भालो करे मेखे निते हबे। एखाने आमी दिए दिलाम स्वाद अनुयायी नून और 1 टीस्पून दिए दिलाम हलुदेर गुड़ो। এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে লোটে মাছগুলোকে মেখে নিলাম। এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টিস্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ধীরে ধীরে মাছগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টে দেব। মাছগুলো এক সাইড উল্টানো হয়ে গেছে, একইভাবে অপোজিট সাইডগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে বা মাছগুলোকে তুলে নেব। এই দেখো, ঠিক এরকম ভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা ঝাল, তোমরা যে যতটা খাবে ঠিক সেই পরিমাণে লঙ্কা দেবে। এবার দিয়ে দিলাম আদা কুচি, এখানে 1/2 ইঞ্চি মতো আদা আমি ব্যবহার করছি। দিয়ে দিলাম রসুন কুচি। এবার সব উপকরণগুলোকে লো ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি বড় সাইজে 2 টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এতে দিয়ে দিয়েছি মাছ, ভাজা লোট মাছগুলো দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তোমরা এর মধ্যে দিয়ে দেবে এবার লোটে মাছ। আর তারপর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রায় 7-8 মিনিট ধরে এইভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখতে হবে। দেখো মাছগুলোকে ঠিক এইভাবে অনেকক্ষণ ধরে অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে, মাছে যেন এক ফোঁটাও জল না থাকে। আর যখন মাছ থেকে সামান্য পরিমাণ তেল বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা অপশনাল, তোমরা চাইলে না দিলেও চলবে। আমার যেহেতু ধনে পাতা ভালো লাগে এই জন্য আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। লোটে মাছে ধনে পাতা দিলেও এই টেস্ট কিন্তু ভালো লাগে। এই দেখো, আবার ধনে পাতাগুলোকেও লোটে মাছ অন্যান্য উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এবার তৈরি হয়ে গেল মজার লোটে মাছের ঝুড়ি। এই লোটে মাছ এই রেসিপিটি গরম ভাতের সাথে যেরকম খুব ভালো লাগে, তেমনি রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই বাই। দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে।